ফুল টাইটেনিয়াম, একেবারে লাইট ওয়েট, টুরবিয়ন অ্যাক্টিভ। কাস্টমার হাতে নিবে, হাতে পড়বে, বুঝবেই না যে সে কি পড়ছে, এতটা লাইট। ঠিক আছে, এই ঘড়িটা আমি কারো হাতে দেখছি? কোন মন্ত্রী মিনিস্টারের হাতে নাকি? তার চেয়েও একটু বড়তে যান মন্ত্রী, তার আগে একটু কিছু লাগে। এবার বুঝেন, এখন সে কি আসলে আমাদের এই সুইচ গেট পড়ছে নাকি অরিজিনাল? অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল। আপনি কেমনে বুঝলেন? অরিজিনাল। এবারে আমি যদি এই ঘড়িগুলো একটু আপনাদেরকে দেখাই, ভাই মানে যারা চাচ্ছেন না আমি কিছু একটা হাতে পরবো, নোটিসেবল, এক্স্যাক্টলি নোটিসেবল, যদি কেউ দূর থেকে নোটিস করতে চায় আপনার ঘড়ি, খুবই কালারফুল প্রোডাক্ট। আমি একটু কাজটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ দেখেন, পুরাটার প্যাটার্ন কিন্তু ভার্সেসের যে প্যাটার্নটা থাকে সেই প্যাটার্ন, কিন্তু এই প্যাটার্নের মধ্যে ভার্সেসের আবার লোগোটা লিখে দিয়ে দিয়েছে কিন্তু ভার্সেসি। এই যে দেখতে পাচ্ছেন 12টা ঘড়ি, জি এই যে টপ কোয়ালিটি আর হয় না। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা প্রোডাক্টই সুইস মেশিনের, সুইস গ্রেড প্রোডাক্ট। ভাই স্টোন লাভার, হ্যাঁ স্টোন পছন্দ করেন তাদের জন্য স্পেশাল ওয়ান, ফ্র্যাঙ্ক মুলার ক্রেজি আওয়ার। এটা দেখেন যে যে ফিগারগুলো, এটা কিন্তু 1 2 3 এভাবে নাই, 1 6 11 4 9, এক্স্যাক্টলি সব এলোমেলো, তাই না? হ্যাঁ, অথচ যখন আপনার টাইম দেখাবে সে একের পর দুইই যাবে, মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, অসুবিধা নাই, এই দিকটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করে নিন, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি, কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি। এক নম্বর হলো দোয়া ইউনূস, আরেকটা হলো ইস্তেগফার, সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যে পড়তেই থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেবেন, এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না। নাম্বার 3, দুরুদ। দুরুদের ক্ষেত্রে হাদিসে একই কথা বলা আছে, যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে। মুকুট ভাই আপনি তো অনেক জায়গায় গেছেন, অনেক ভিডিও করছেন, অনেক প্রোডাক্ট দেখাইছেন, আজকে এমন কিছু দেখাবো যেটা এর আগে দেখেন নাই। আমি দেখি নাই? আপনি দেখেন নাই আসলে? অ্যাট লিস্ট বাংলাদেশে দেখেন নাই? বাংলাদেশে, বাংলাদেশে দেখেন নাই? এদের চ্যালেঞ্জ দিয়ে বলবো কি আনছেন বাংলাদেশে, মানে বাংলাদেশে প্রথম, বাংলাদেশে প্রথম, আপনারাই প্রথম? আমার বিশ্বাস আমরাই প্রথম। এইটা এই জিনিস, হ্যাঁ কি ভাই একটু দেখাই, রিচার্ড মেল বক্সটা দেখলে তো মনে শান্তি ভাই, কি বুঝলেন? দেখছেন আগে আবার হোয়াইট কালার ঘড়ি, এখন বলেন দেখছেন? না ভাই দেখেন নাই? আমি দেখিনি, মানে ভিডিওতে দেখলেও সামনাসামনি দেখি, বাইরে হয়তো বা কোনো ভিডিও দেখতে পারেন। এক্স্যাক্টলি সামনে বাংলাদেশে ভাই এই প্রথম আমরা আনছি ভাই। ওয়াও, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, দেখেন প্রত্যেকটা কিন্তু মুভ করছে, হ্যাঁ প্রত্যেকটা মুভ করছে জোস এবং ফুল ট্রান্সপারেন্ট। এই গ্রেডের প্রোডাক্ট এখন পর্যন্ত কেউ আনে নাই, চ্যালেঞ্জ দিয়ে বলবো, এবং ফুল ট্রান্সপারেন্ট, ফুল ট্রান্সপারেন্ট, ফুল স্কেলেটন, অটোমেটিক ঘড়ি, খুবই স্পেশাল একটা জিনিস, প্যাকেজিং দেখলে পাগল হয়ে যাবে মানুষ। না ভাই আমি প্যাকেজিং দেখেই পাগল হইছি, আর তারপরে এই নামটা না, এইটা অনেক বড় নাম, যারা এক্স্যাক্টলি অনেক বড় নাম, সত্যি কথা যেটা, এই একটাই আনছেন এটার জন্য এত লাফালাফি করতেছেন? আরে না এটা তো একদিন নিলেই চলে যাব। না রে ভাই না না, আর অনেক আনছি, অনেকগুলো আনছি। কি আনছেন? এই যে ভাই আরেকটা, এই কি এপি? এপি ভাই, এপি দেখছি ভাই, আপনি বহুত দেখছেন কিন্তু এটা অন্য জিনিস, এই জিনিস দেখেন নাই, চ্যালেঞ্জ দিয়ে বলুন। বলতেছেন খুলেন সবগুলো, মানে স্পেশাল গুলো কি ঢেকে ঢুকে রাখছেন? ঢেকে ঢুকেই তো রাখার জিনিস ভাই, এটা কি নরমাল জিনিস? বক্স গুলো দেখলে তো মনে হচ্ছে যে কি ছড়, এই যে দেখেন, দেখছেন কোথাও এই জিনিস? না ভাই প্রথমে তো বলছি দেখেন নাই, আজকে ওই জিনিসই দেখাবো। একটু জাস্ট আমি আপনাদেরকে এই ভিতরের ফাংশনটা দেখাই, প্রত্যেকটা জিনিস দেখেন মুভ করতেছে, প্রত্যেকটা জিনিস আমি ক্যামেরায় কতটুকু বুঝাতে পারতেছি। এটার নাম জানেন ভাই? এটার নাম হচ্ছে টুরবিয়ন, 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 হ্যাঁ টুরবিয়ন অ্যাক্টিভ। এই যে দেখতে পাচ্ছেন যে উপরের অংশটা সুন্দরভাবে মুভ করছে, প্রত্যেকটা প্লেট, প্রত্যেকটা প্লেট এক্স্যাক্টলি, এটা কিন্তু গতানুগতিক যেগুলো দেখেন এপি ওই জিনিস না। আচ্ছা আচ্ছা, এটা রেঞ্জ কিন্তু 6 সংখ্যার ভাই, 6 ডিজিট, 6 ডিজিটের প্রোডাক্ট ভাই। এই একটা না আরো অনেক আছে, এবার অনেক আনছি, টুরবিয়ন অ্যাক্টিভ। এই যে দেখেন রজার ডুভাইস, এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন ফুল টাইটেনিয়াম, একেবারে লাইট ওয়েট, টুরবিয়ন অ্যাক্টিভ, ফুল টাইটেনিয়াম, ফুল টাইটেনিয়াম, একেবারে লাইট ওয়েট,
কাস্টমার হাতে নিবে, হাতে পড়বে বুঝবেই না যে সে কি পড়ছে, এতটা লাইট। এবং ঘড়িটা ভাই মানে মেরুন কালার এবং ব্ল্যাক কালার, খুবই জোস জিনিস ভাই, খুবই জোস জিনিস। এই টুরবিয়ন অ্যাক্টিভের যে প্রোডাক্টগুলো আমার আরও আছে, আমি বললাম না আজকে আমি স্পেশাল জিনিস দেখাবো আপনাদেরকে, এমনি এমনি তো আর বলি নাই। এই যে দেখেন IWC ভাই, এগুলো কি সবই 6 ডিজিট? সবই 6 ডিজিট ভাই, এটাও টুরবিয়ন অ্যাক্টিভ 6 ডিজিট, এটা 6 ডিজিট প্রোডাক্ট। প্রাইসটা ডিসক্লোজ করছি না ভাই, ডিসকাউন্টের জিনিস আমরা বাঙালি ডিসকাউন্ট করি, সেই ডিসকাউন্ট কি? ডিসকাউন্টের ব্যাপারটা আসলে পরে আসতেছে, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যেবার এবার যে এত স্পেশাল প্রোডাক্ট এনেছি, যাদের প্রয়োজন আমাদের সাথে আগে একটু যোগাযোগ করুন, আমি প্রাইস তখনই ডিসক্লোজ করবো সুন্দরভাবে। আচ্ছা আর কি আনছেন ভাই? আরও অনেক কিছু আছে, আজকের ভিডিওতে আমি দেখাই শেষ করতে পারবো না, ঠিক আছে। এই যে দেখেন বুলগারির অক্টো এডিশন, কালারটা ভাই, এই কালারের ঘড়ি আমি খুব কম দেখছি, দেখিনি এখন পর্যন্ত। এটা ম্যাট কালার মানে সুরমা কালার না? বুলগারির অক্টো সিরিজের প্রোডাক্ট, খুবই জোস জিনিস। দেখেন পিছে দেখেন, একেবারে যারা অরিজিনালের ফিল চায় তাদের জন্য এই জিনিস আনছি। এটাও কত প্রাইস লাগবে? এটা 75 প্রাইস, 75,000। হ্যাঁ, ডিসকাউন্ট 10%, 10% আপনার ভিডিওর কথা বলতে হবে কাস্টমারকে। আচ্ছা আচ্ছা, আর এইবারে আমি যদি এই ঘড়িগুলো একটু আপনাদেরকে দেখাই ভাই, মানে যারা চাচ্ছেন না আমি কিছু একটা হাতে পরবো, নোটিসেবল, এক্স্যাক্টলি নোটিসেবল, যদি কেউ দূর থেকে নোটিস করতে চায় আপনার ঘড়ি, খুবই কালারফুল প্রোডাক্ট, ব্র্যান্ডটার নাম খুবই কঠিন ভাই উচ্চারণটা, জানেন এটার নাম হচ্ছে মারিস লাকোয়া, মারিস লাকোয়া, হ্যাঁ মারিস লাকোয়া। আমি নিজেও জানি না যে ঠিক মতো উচ্চারণ করেছে কিনা, কারণ এক এক দেশের মানে উচ্চারণটা এক এক রকম। এগুলো হচ্ছে সুইস মেশিন দিয়ে করা, প্রত্যেকটা প্রোডাক্ট সুইস মেশিন দিয়ে করা, এবং 2 বছরের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে। আচ্ছা, এগুলো আমরা নতুন এনেছি, প্রাইস রাখা হয়েছে 32,000 টাকা। এই 6টার যেটাই নেই, এক্স্যাক্টলি, এটা হলো সিলিকন রাবার, এটা একটা, এটা সিলিকন, এটা সিলিকন, এটা একটা, আর যারা চাচ্ছেন যে না আমি লেদার চাচ্ছি, তাদের জন্য কিন্তু এই যে লেদারের একটা রয়েছে, এইটা কিন্তু অনেক সুন্দর একটা। আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই ভাই, লাইটের কারণে একটু ইস্যু হচ্ছে, বাট আপনারা যদি হোয়াটসঅ্যাপে ছবি চান, র ছবি দিবেন, সেখান থেকেও চুজ করতে পারবেন। এই কালারটাও দেখেন, এটা কি ব্লু বলবো, এসে বলতে হবে, আমরা মুকুট ভাই ভিডিও দেখে আসছি ভাই, গ্রিন যেহেতু আসছি এই গ্রিনটাও দেখাই দিই। এটা ট্যাগ ইয়ারেন্ট, এটাও সুইস গ্রিড, সুইস গ্রিড, যারা একেবারে মানে অরিজিনাল মুভমেন্ট দিয়ে প্রোডাক্ট চায়, অরিজিনাল মুভমেন্ট দিয়ে, তাদের জন্য এই জিনিস, এই জিনিস। আচ্ছা দেখেন, এটা প্রাইস রাখা হয়েছে 55,000 টাকা, এটাতেও 10% ডিসকাউন্ট আমরা দিব ইনশাল্লাহ। আর একটু স্পোর্টসি মডেলের মধ্যে যারা খোঁজেন আর কি, হ্যাঁ, এটা হচ্ছে কোয়ার্টজ মুভমেন্ট মানে ব্যাটারি মুভমেন্ট, এটার প্রাইস রেখেছি 45,000 টাকা, 10% ডিসকাউন্ট ভাই, কম না কিন্তু, 4,500 টাকা ডিসকাউন্ট না, বেশ বড় অ্যামাউন্ট ভাই, বেশ বড় অ্যামাউন্ট। আর এখানে কি টুলস টুলস রেখে দিয়েছেন নাকি? এটা কার্টের একটা ঘড়ি, এখানে চেন দেখতে পাচ্ছেন, এটাকে কাস্টমার নিজেই এই লেদারে কনভার্ট করতে পারবে। আচ্ছা, চেনটা সরাই দিয়ে, এক্স্যাক্টলি, এবং এটার জন্য বাই ডিফল্ট ওরা নিজেরাই টুলস দিয়ে দিয়েছে, যাতে কাস্টমার নিজে অপারেট করতে পারে। এই ব্র্যান্ডটা কিন্তু বাঙালি খুব চেনে ভাই, খুব চেনে, আছে। আমি একটু কাজটা আপনাদেরকে দেখাবো, হ্যাঁ দেখেন, পুরাটার প্যাটার্ন কিন্তু ভার্সেসের যে প্যাটার্নটা থাকে সেই প্যাটার্ন, কিন্তু এই প্যাটার্নের মধ্যে ভার্সেসের আবার লোগোটা লিখে দিয়ে দিয়েছে, কিন্তু ভার্সেসি কত সুন্দরভাবে, এটাও সুইস মেশিনের ভাই, সুইস, হ্যাঁ ওয়াও, এই কালারটা কিন্তু অনেক সুন্দর, স্ট্যান্ডার্ড একটা কালার। আর যারা চাচ্ছেন না আমি একটু গোল্ডেন পরবো, এই মডেলের মধ্যে অন্য কয়েকটা কম্বিনেশনও আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এগুলো সুইস মেশিনের, ঠিক আছে, প্লাস এগুলোর প্রাইস হচ্ছে 35 করে, 35, জি, সাথে কিন্তু 3500 টাকার ডিসকাউন্ট আছে, 3500 টাকার ডিসকাউন্ট আছে, 10%, জি। এবার আমি দেখাবো আরো কিছু সুইস মেশিনের ওয়াচ, ওয়াও, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই সুইস মেশিনের, সুইস গ্রেড প্রোডাক্ট, ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড রেখেছি, যাতে কাস্টমাররা বুঝতে পারে যে আমরা আসলে কত ধরনের ব্র্যান্ড নিয়ে কাজ করি। আচ্ছা হ্যাঁ, এই ব্র্যান্ডেরগুলো এর বাইরেও আরো অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে, এর বাইরেও আছে,
এগুলোর রেঞ্জ কি রকম থাকবে? এগুলোর রেঞ্জ হচ্ছে ভাইয়া 365 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত। পুরোটা কি Rolex? সব Rolex। মানে আমাদের দেশে এই জিনিসটা কেন চলে আমি বলি, যত মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী এই Rolex। হ্যাঁ হ্যাঁ, মূলত জুবিলি চেন এবং প্রেসিডেন্ট চেন এর প্রোডাক্ট। এই প্রোডাক্ট এই মডেলটাই কাস্টমার বেশি পছন্দ করে, এর বাইরেও আমাদের কাছে আরো অনেক কম্বিনেশন আছে, সব দেখানো পসিবল না। এই জন্য একটাতে আমি দেখাচ্ছি যে কি টাইপের প্রোডাক্ট আমাদের কাছে আছে। এগুলোর রেঞ্জ হচ্ছে 16,500 থেকে 19,500 কিংবা 20,000, ক্ষেত্র বিশেষে দুই তিনটার দাম বেশি হতে পারে, ঠিক আছে। আপনার রেফারেন্সে আসবে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট, 2 বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্টে। আচ্ছা, এই পাশেও দেখতেছি Rolex, এটা হচ্ছে ডেটজাস এবং ডেটের বাইরে যে প্রোডাক্টগুলো সেটার জন্য আলাদা করে আমার রাখা। এই যে সাবমেরিনার মডেল, তারপর GMT মাস্টার, স্কাই ডুয়েলার, ইয়ট মাস্টার, ওয়েস্টার পারপেচুয়াল, এক্সপ্লোরার, মানে হচ্ছে কি ভাই আদার্স যেগুলো আছে, এক্স্যাক্টলি ডেটজাস এবং ডেটের বাদে যে মডেলগুলো সুন্দর করে এখানে রাখা আছে, এবং এর বাইরেও কিন্তু প্রচুর Rolex আমাদের কাছে আছে ভাই। এটা আবার চলে আসছে, এটা আসছে আপনার যখন আপনি ভিডিও করেছিলেন আগে, এটা রেফারেন্স অনেকগুলো সেল হয়েছে, আবার এনেছি আমি। আর সবচেয়ে বড় কথা হলো স্টোনটা কিন্তু এখানেও এখানেও, আর যারা স্টোন পছন্দ করেন তাদের জন্য একদম মানে পারফেক্ট একটা জিনিস, খুবই প্রোডাক্ট ভালো, রোদ পড়লেই হইছে, হ্যাঁ খুবই চকচক করবে, একদম যেই দেখবে দূর থেকে নোটিস করবে, নোটিস করবে এক্স্যাক্টলি। তো এই একটা আছে, এগুলো তো সবগুলো ইউরোপিয়ান গ্রেড, ইউরোপিয়ান গ্রেড, হ্যাঁ। সেম প্রাইস, সেম প্রাইস বলতে এগুলোর রেঞ্জ হচ্ছে 16 থেকে ধরেন 20-30 না 24-25 পর্যন্ত আর কি, মানে এক একটা এক এক রেঞ্জ, এক এক রেঞ্জ, মানে অ্যাট লিস্ট ধারণা করে রাখি 16 থেকে 24-25 এর মধ্যে এরকমের মধ্যে থাকবে, এবং যে প্রাইস আমাদের সেটার উপর 10% ডিসকাউন্ট ফ্ল্যাট। তখন তো অন্যান্য ব্র্যান্ডের মানে Rolex শেষ নাই, Rolex এর আমার কাছে ভাই অনেক কালেকশন, এটার কোনো শেষই নেই, এবং ক্যাটাগরিও আছে। এই যে দেখতে পাচ্ছেন 12টা ঘড়ি, জি এর চেয়ে টপ কোয়ালিটি আর হয় না, চ্যালেঞ্জ দিয়ে বলবো। আচ্ছা আচ্ছা, টপ কোয়ালিটি, যারা একদম অরিজিনালের ফিলটা চায় তাদের জন্য এই ঘড়িগুলো। আচ্ছা, এবং প্রাইস কিন্তু ভাই 6 ডিজিটের, এগুলার 6 ডিজিটের, কিন্তু মার্কেটে কত চলতেছে? মার্কেটে অনেকে দেখছি 1.5 লাখ 1,60,000 এরকম করে সেল করে, কমবে কত আপনার কাছে? আসুক কাস্টমার আসুক, বেশ ভালো অ্যামাউন্ট কমায় দিব ইনশাআল্লাহ। 5 ডিজিট কমবে? 5 ডিজিটের মধ্যে হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, সমস্যা নাই। 5 ডিজিট মানে 10,000 বলিনি কিন্তু, 5 ডিজিট মানে 10 হইতে পারে, 20 হইতে পারে, এই তো 30 হইতে পারে, না এটা ডিপেন্ড করবে ভাই কাস্টমার ওই সময় সিচুয়েশন উপর ডিপেন্ড করবে, যে কোন প্রোডাক্টটা আমি কতটুকু দিতে পারবো আমি ডিসক্লোজ করতে পারছি না। মার্কেট যাচাই করবো, কিন্তু যাচাই করুক, মার্কেট ওপেন যাচাই করুক, আমি কমে দিচ্ছি নাকি আরেকজন কমে দিচ্ছে। আচ্ছা, এই জায়গায় কি রাখছেন এই যে হাতে? এগুলো সুইস গ্রেড ভাই, এগুলো সুইস ক্যাটাগরি, একই ক্যাটাগরির প্রোডাক্ট। প্রাইস রেঞ্জ সুইস গ্রেড আমাদের 65-70 থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত হয় ব্র্যান্ড ওয়াইজ, ঠিক আছে। এই ঘড়িটা আমি কারো হাতে দেখছি, কোনো মন্ত্রী মিনিস্টারের হাতে নাকি? তার চেয়েও একটু বড়তে যান মন্ত্রী, তার আগে একটু কিছু লাগে। এবার বুঝেন এখন সে কি আসলে আমাদের এই সুইস গ্রেড পড়ছে নাকি অরিজিনাল? অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল। আপনি কেমনে বলেন? অরিজিনাল। আচ্ছা, এই সুইস গ্রেড গুলো অরিজিনাল না, চাইলে চাইলে অরিজিনাল কেন পারবো না? অবশ্যই পারবো, এই পর্যন্ত বেশ কিছু অরিজিনাল কিন্তু Rolex আমরা প্রি অর্ডারে সেল করেছি, সো কোনো কাস্টমার লাগলে আমরা খুব কম সময়ের মধ্যে এনে দিতে পারবো, এইসব নিয়ে কোনো সমস্যাই না। বাজারে ভাই খালি Rolex নাই, Rolex ছাড়াও আরও ঘড়ি আছে, সেগুলো কি আছে আপনার কাছে? পাবো না কি দেখাচ্ছেন না খালি Rolex Rolex? বুঝলাম তো Rolex Rolex এর বাইরে আপনার কিছু দেখাইনি আগে? না দেখাইছেন, আজকের কথা বলতেছি, আজকে দেখবো আমি, আপনারা তো ডাকছি এই জন্য দেখেন। এগুলো কি এখানে যতগুলো আছে সব ওমেগা, এখানে যা আছে সব ট্যাগুয়ার, যারা স্পোর্টস পছন্দ করেন ওমেগা কিংবা ট্যাগুয়ারের স্পোর্টস মডেলগুলো পছন্দ করেন, এখানে প্রত্যেকটা মডেল নতুন, প্রত্যেকটা নতুন আনছি আমরা, এবং এটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন। দেখেন এখানে অটোমেটিক আছে, ক্রোনোগ্রাফ আছে, ব্যাটারির প্রোডাক্ট আছে,
রেঞ্জ কেমন থাকবে? এখানে যে প্রোডাক্টগুলোর রেঞ্জ, এগুলোর রেঞ্জ হচ্ছে আপনার 12 থেকে 16 17 এরকম। 12 থেকে 16 17 যেগুলো হচ্ছে ব্যাটারি প্রোডাক্ট, মনে করেন এইটা এইটা এইটা, এগুলোর রেঞ্জ একটু কম। আচ্ছা, আবার মনে করেন যদি অটোমেটিক হয়, ধরেন এইটা, ঠিক আছে, কিংবা এইটা, এই টাইপের প্রোডাক্টগুলোর রেঞ্জ ব্যাটারির চেয়ে সামান্য একটু বেশি হয়। আচ্ছা, এগুলো তো গেল হলো আপনার চেনের মধ্যে। চেনের মধ্যে জি, বেল্টের মধ্যেও আছে, যারা চেনে কমফোর্টেবল না, বেল্টের মধ্যে অনেকগুলো ব্র্যান্ড। ভাই এই ঘড়িটা দেখান ভাই, এইটা তো অনেক ফ্র্যাঙ্ক মুলার ক্রেজি আওয়ার। এটা দেখেন যে যে ফিগারগুলো, এটা কিন্তু 1 2 3 এভাবে নাই, 1 6 11 4 9 এক্স্যাক্টলি সব এলোমেলো, তাই না? হ্যাঁ, অথচ যখন আপনার টাইম দেখাবে সে একের পর দুই যাবে, মানে যাবে ঘুরে ওই জায়গায় যাবে, ওই জায়গায় চলে যাবে। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ক্রেজি আওয়ার, খুবই জোস একটা জিনিস, একদমই ক্রেজি। এইটা আছে, আর এটা হচ্ছে আপনার ট্যাগের ফর্মুলা 1, আর এটা হচ্ছে জেএলসি ওমেগা। এখানে আমি মিক্সড ব্র্যান্ডগুলো রেখেছি, এর বাইরেও কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের বেল্টের কালেকশন আমাদের কাছে আছে। আচ্ছা, শপে আসতে হবে, দেখে নিতে হবে। এই তিনটা মডেল, তিনোটা নতুন, তিনোটাই নতুন মার্সিডিস বেঞ্জ। হুম হুম হুম, দেখেন মার্সিডিস বেঞ্জের স্পেশাল এডিশন। কাছ থেকে দেখালে মানে আসলে লাইটের জন্য এগুলোর গ্লাসগুলো হলো এমন, লাইটের জন্য আসলে ওইভাবে বোঝা যায় না, কাছ থেকে দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন মার্সিডিজের সৌন্দর্যটা ভাই, চোখেই দেখতে হবে। এক্স্যাক্টলি, অথবা আপনারা হোয়াটসঅ্যাপে ছবি চাইতে পারেন ভাই। হ্যাঁ, ছবি তুলে দিতে পারবো, কোনো সমস্যা নাই। যে অমুক ছবিটা আমাকে দেখান, অমুক ঘড়ির ছবিটা দেখান, আমরা পাঠিয়ে দিব, কোনো সমস্যা। এটা কার্টিয়ার, খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার প্যানেরাই, তার পাশে প্যাটেক। এগুলোর রেঞ্জ কিরকম থাকে? এগুলোর রেঞ্জ ভাই 12 থেকে 14 15 কিংবা 16 17 এরকম এরকম থাকবে। হ্যাঁ, আচ্ছা, ডিফল্ট যে প্রাইস থাকবে সেটাতে কিন্তু 10% ডিসকাউন্ট। ওকে, ঠিক আছে। চেনের মিক্স ব্র্যান্ড, প্যাটেক আছে, ট্যাগ আছে, এপি আছে, বিটলিং আছে, টুডো আছে, রাডো আছে। এগুলো কি ইউরোপিয়ান গ্রেড? ইউরোপিয়ান গ্রেড যেগুলোকে বলে ভাই, প্রোডাক্টের কোনো শেষ নাই। এখানে আজকের ভিডিওটা মূলত আমাদের যে নতুন কালেকশন, নতুন যে শিপমেন্টের প্রোডাক্ট, সেগুলো দেখানোর জন্য কিন্তু আপনাকে আনা। আচ্ছা আচ্ছা, দেখেন এখানকার প্রোডাক্টের প্রাইস রেঞ্জগুলো আমি বলে দেই। এখানে রেঞ্জগুলো হচ্ছে আপনার 13-14 থেকে শুরু করে 20 পর্যন্ত। আচ্ছা, আপনাদেরকে এতটুকু যে বলবো, আপনারা যারা আসলে ঘড়ি কিনতেছেন সব জায়গায় যাচাই করেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক শপের প্রাইসগুলো দেখেন, ভাইয়াদের সাথে যাচাই করেন, সেই ঘড়িটা দেখেন, এখানে এসে সেটার কোয়ালিটিটা দেখেন, তারপরে আপনি ডিসিশন নেন। অবশ্যই। আর যারা কি না ভাই স্টোন লাভার, হ্যাঁ স্টোন পছন্দ করেন, তাদের জন্য স্পেশাল ওয়ান আমাদের কাছে ভাইয়া, একটু লোয়ার রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সব প্রোডাক্ট আছে। এটা রাখবেন কত? যার যেমন ডিমান্ড। আচ্ছা, এটা রাখবেন কত? এটা 20 রেঞ্জের প্রোডাক্ট, 20 বা নিচে, 20-22 এরকম রেঞ্জের প্রোডাক্ট। আচ্ছা, এতক্ষণ তো হাত ঘড়ি দেখছেন, এটা কি হাতের না তেমন কিছুই না, এটা হচ্ছে ওয়াল ক্লক। ওয়াল ক্লক, হ্যাঁ, দেয়াল ঘড়ি। যারা রোলেক্স, ওমেগা, প্যানেরাই এই ধরনের ব্র্যান্ড পছন্দ করে ভাই, তারা কিন্তু বাসা বাড়ির জন্য নিয়ে যায়। আচ্ছা, এই জন্য এগুলোর এত হাই ডিমান্ড যে আমরা সবসময় এগুলো আনার চেষ্টা করি। এই যে রোলেক্সের মডেলটা, এটা ওমেগা কনস্টেলেশন, একেবারে অরিজিনাল যে কালার থাকে হাত ঘড়ি, সেই কালারের ওয়াল ক্লক। আচ্ছা, ডেটোনা মডেল। এরপরে হচ্ছে সাবমেরিনার, কতগুলা কম্বিনেশন দেখেন, কতগুলা কম্বিনেশন। এছাড়াও যদি আপনি একটু দোকানে দেখান, আমার ডিসপ্লে করা আছে, এই যে প্যানেরাই, প্যানেরাই কথা বলছিলাম আপনাকে, এটা সাবমেরিনার, এটা আবার ওমেগার কনস্টেলেশন, এটা হচ্ছে ইয়ট মাস্টার, এপি দেখেন, অভাব নাই। এগুলোর রেট কত রাখছেন? এগুলোর রেঞ্জ ভাই 8.5 থেকে 12, 8.5 থেকে 12, 8.5 হাজার থেকে 12 হাজার পর্যন্ত। মেটাল তো না? মেটাল, প্রত্যেকটা মেটাল, এবং হাতে নিয়ে খুবই প্রিমিয়াম ফিল হবে, ফিল হবে যে কিছু একটা নিয়ে আসছি। ব্যায়াম করা যাবে? ব্যায়াম করা যাবে, এত ওজন না। আবার এখানে যে যেগুলোতে আপনারা ডেট দেখছেন, এটা কিন্তু ফাংশনাল, ফাংশনাল, হ্যাঁ কাজ করবে। আচ্ছা, এবং এই যে লুম, এখানে যে ফিগারগুলো দেখছেন, রেডিয়াম, এটা রেডিয়াম লুম, অনেক ব্রাইট। যারা আসলে খুব সুন্দর করে নিজের ঘরটা সাজাতে চায়, কিংবা ড্রয়িং রুম, তাদের জন্য খুবই জোস একটা জিনিস বলতে হবে। আমাদের কাছে আসলে আপনারা আমাদের দোকানে দেখে এটা নিতে পারবেন। জি,
কুরিয়ারেরও নিতে পারবেন, কুরিয়ারেরও নিতে পারবেন, আমরা সেফলি পাঠানোর চেষ্টা করি, কোনো সমস্যা নেই। ওকে, তো মোটামুটি এই আজকে কালেকশনগুলো, ইনশাআল্লাহ নতুন কালেকশন আসলে আবার ইমুভাইয়ের সাথে আমরা হাজির হব, আবার ইনশাআল্লাহ আপনাকে ডাক দিব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।